বিতাড়িত মদ্দাত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়াল আল্লাহর নামে শুরু করছি সূরা আল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমিনুন কখন নাজিল করলেন? নাজিলের শানে নজুল, নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, বনবন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকে তাকায়া দেখি নবী যেন ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বুঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে। মৌমাছির বনবন আওয়াজ হইলে, শব্দ হইলে কি নাজিল হয়? কোরআন নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দপ্তরি ছুটির ঘুমতাই বাড়ি মারে টন 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 আওয়াজ হয়। এরকম আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন উঠের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হয়তো উঠের মাথা জমিনের সাথে লেগে যেত। নবীজি ঘোড়ার উপরে থাকলে ওই সময় কোরআনুল কারীম নাজিল হইলেন, ঘোড়ার পা ওহির ভারে ওহির ওজনে মাটির সঙ্গে বালুর সঙ্গে ডেবে যেত। আম্মা জান আয়েশা ডেকে বলেন, শীতের রজনীতে নবীজির উপরে যদি কোরআনুল কারীম নাজিল হয় তো শীতের রাত্রিতেও নবীজির শরীর দিয়ে ঘাম টপ টপ করে বের হয়ে ঝরতো। বলেন আল্লাহু আকবার। নবীজি এক সাহাবীর উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, এমন অবস্থায় আসমান থেকে ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল। ওহীর এত ভার, এত ওজন, এত ওয়েট ছিল। সাহাবী ডেকে বলেন, আমার কাছে নবীজি এত আরাম বিশ্রাম নিচ্ছিলেন, কষ্ট মনে হচ্ছিল না। কিন্তু যখন কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেল ওই সময় আমার কাছে মনে হলো আমার উরুর উপরে পাহাড় চাপায়া দেওয়া হচ্ছে, আমার রানটা ফেটে যাবে, এমন কষ্ট আমার কাছে মনে হচ্ছে। নবীজির উপরে সর্বপ্রথম যখন ওহী নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এই আয়াতগুলো যখন প্রথম নাজিল হয় প্রথম দিন ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর এসেছিল। কথা বলেন ঠিক কিনা? তার মানে 23টি বছরে নবীজির কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে অনেক কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। কাগজের কোরআন পাইছি, এমদাদিয়া লাইব্রেরি ছাপায়া দিয়েছে, কোরআনের মর্যাদা সম্মান বুঝিনা। কথা কোন ঠিক কিনা? আমাদের তো আর অত কষ্ট হয়নি, হয়েছে কি? হয় না। ভাইরা আমার, খেয়াল করে শুনবেন। হযরত ওমর ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, আসমান থেকেই মাত্র জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন। আল্লাহর কোন মুমিন বান্দা যদি এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, আল্লাহর কোন মুমিন বান্দা যদি 7টা গুণাবলী অর্জন করতে পারে, বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে সম্পত্তির ভাগ পায়, যেই মুমিন এই 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারবে, 7টা গুণে গুণান্বিত হতে পারবে, আল্লাহ পাক মরণের পরে ওই মুমিন ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই ভিআইপি জান্নাতে ভিআইপি মানুষগুলো যাক, আমি এইটা চাই। আর সেই নিয়তে আপনাদেরকে আলোচনাটা শোনায় দিতেও চাই, যাতে আলোচনাটা শুনে অন্তত একজন মানুষও যদি আমল করে ওই মানুষ জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। মানে বোঝেন না, বাপ দাদার যেরকম সম্পত্তির ওয়ারিশ সূত্রে সন্তান কি পায়? ভাগ পায়। যেই মুমিন এই 7টা গুণ অর্জন করতে পারবে তার নামে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক জায়গা বরাদ্দ রাখবে, সে জান্নাতে ঢুকবে এবং একটা সীমানা থাকবে, এরিয়া থাকবে তার নামে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। তাহলে পৃথিবীতে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে সফল তারা, ঈমানদার যারা। এজন্য টাকা থাকলে সফল হওয়া যাবে না, ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না। সবাই চেনে জানে যশ খ্যাতি অর্জন করেছেন, আল্লাহর কাছে দাম নাই। আমি আমার আল্লাহ ডেকে বলেন, আমার আল্লাহ পাক ডেকে বলেন আমার কাছে সফল তারা ইমানদার বান্দা যারা, আল্লাহর কাছে দামি তারা ইমানদার যারা। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? টাকা থাকলে আল্লাহর কাছে দাম নাই, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে দাম নাই। আমার আল্লাহ ডেকে বলেন আমি আল্লাহর কাছে দাম আছে তাদের, কলিজার মধ্যে ঈমান আছে যাদের। আল্লাহু আকবার বলেন। আপনার ভিতরে ঈমান আছে, আপনি মুসলমান, আপনি ঈমানদার, আপনি পৃথিবীর সবচাইতে দামি মানুষ। বলেন আল্লাহু আকবার। ঈমানদাররা পৃথিবীর সবচাইতে দামি মানুষ, সবচাইতে দামি মানুষ। টাকা থাকা লাগবে না, ক্ষমতা থাকা লাগবে না, সবাই চেনে জানে, দরকার নাই। আপনি যে ঈমানদার, আপনি যে মুমিন, আপনার ভিতরে যে ঈমান নামের সম্পদ আছে, আপনি পৃথিবীর সবচাইতে দামি, আপনি আল্লাহর কাছে প্রিয়। বলেন আল্লাহু আকবার। সেই প্রিয় মানুষদেরকে নিয়ে আজকের আলোচনা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক মুমিনদের জন্য সূরা আল মমিনুন নাজিল করলেন, যারা কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুমিন সেনা সহজ, কাফের সেনা সহজ, কিন্তু দুইটার মাঝামাঝি থাকে, দুই নৌকায় পা দিয়ে চলে দুমুখ সাপ। সকালে বলে এক কথা, বিকেলে আর একটা। দিনের বেলা ইসলামের পক্ষে, রাতের বেলা ইসলামের বিপক্ষে। এর নাম কি? ভালোই তো বোঝেন মাশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক মুমিনদের জন্য সূরা নাজিল করলেন, কাফিরদের জন্য আল্লাহ পাক সূরা নাজিল করলেন। কথা বলেন। আবার যারা মুনাফিক তাদের জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুন নাজিল করলেন। কথা বলেন ঠিক কিনা? মুমিন সেনা সহজ, মুমিন সেনা সহজ, কিন্তু কাফির সেনাও সহজ। সবচাইতে বড় সেনা হলো মুনাফিক। কথা কোন ঠিক কিনা? টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, পারে মুনাফিক হতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? সকালবেলা বলে ইসলামের পক্ষে কাজ করতেছি, রাতের বেলায় দেখবে ইসলাম নামের গাছের গোড়া কেটে সর্বনাশ করে। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালা। কথা কন না কেন? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোরা কেটে মাথায় ডালো পানি, তোদের সিহিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো নিজের হাতে রাতের আধারে হত্যা করে, নিজে হত্যা করে, নিজে মার্ডার করে। সকালবেলা একটা ফুলের মালা নিয়ে যায়, শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল মারলি কেন? কথা কন না কেন? আছে না না? মুনাফিক সেনা বড় কঠিন, ওরা বহুরূপী, ওরা বহুরূপী, ক্ষণে ক্ষণে রূপ চেঞ্জ করে, যেখানে যেমন ওরা সাজে তেমন। কথা কন? হুজুরদের সাথে মিশতে কি কথা দরকার ও জানে, আবার বেঈমান কাফেরদের সাথে মিশতে কি কথা ও জানে, ইহুদির সাথে মিশতে কি কথা ও জানে। কথা কন? ইহুদির নাস্তিক বেঈমানদের সাথে বসে যদি মদ খাওয়ালে একটু মদ খাবি, আবার আলেমদের সাথে বসে যদি নামাজ পড়লে নামাজও পড়বি। কথা কন লাগে? আরো ভাঙ্গে বলা লাগবে নাকি নাম ধরা লাগবে? বুঝে না? রাগ করেছেন। কুমিল্লার মুসলমান ভাইরা, ওই যে তাহিরির ডায়লগ দিচ্ছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো ভালোই বোঝেন আপনারা। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনা যায়। এই জন্য মুনাফিকদের জন্য আল্লাহ সূরা নাজিল করলেন, কাফেরদের জন্য আল্লাহ সূরা নাজিল করলেন, আল্লাহর প্রিয় মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করলেন। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে সফল তারা ঈমানদার বান্দা যারা। তাহলে মুমিন জীবনে সফলতা অর্জন করতে গেলে সাতটা গুণাবলীর এক নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। अवश्य मुमिनरा सफल হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি খুশি ভাব নিয়ে আদায় করে এক নাম্বার গুণ মুমিনদের এক নাম্বার গুণ যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি খুশি ভাব নিয়ে আদায় করে যখন সালাতের মধ্যে দাঁড়াবেন দিলের মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকবে কা আল্লাহ আরো জোরে বলেন কা আমার ভাইরা যখন আপনি সালাতের মধ্যে দাঁড়াবেন এমন আদব কায়দা নিয়ে দাঁড়াইতে হবে মনের ভিতরে কোনো চিন্তা রাখা যাবে না টেনশন রাখা যাবে না কোনো ভাবনা রাখা যাবে না বিবির কথা নামাজে দাঁড়ায় ভাবা যাবে না সন্তানের কথা ভাবা যাবে না ব্যবসা বাণিজ্যের কথা ভাবা যাবে না যখন সালাতে দাঁড়াবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র অন্তরের মধ্যে ভয় থাকবে একজন আর তিনি কে আমার ভাইরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন সেইভাবে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। আম্মা জান আয়েশা দেখে বলেন নবীজি এমন ভাবে রুকু করতেন এমন ভাবে সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় বিশ্বনবী কোনোদিন রুকু আর সিজদা থেকে মাথা উঠাবেন না বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আম্মা জান আয়েশা দেখে বলেন বিশ্বনবী এতটা লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন নবীজি দাঁড়িয়ে থাকতে থাকতে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে নবীজির পা মোবারক ফুলে যেত সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ কতটা লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায় চিন্তা করা যায় আমার ভাইয়ের আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাত্রির বেলায় দেখি বিছানা ভিজে গেছে আমি আয়েশা মনে করলাম পানি পরে ভিজে গেছে কিন্তু না না তাকায় দেখি রহমতের নবী দয়ার নবী গুনাহগার উম্মতের গুনাহ মাপের আশায় নবীজি কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ নামাজ যখন শেষ হয়ে গেল নবীজির কাছে যা দেখেন নবী গো আপনার দাড়ি ভিজে গেছে জুব্বা ভিজে গেছে কাটতে কাটতে বিছানাটাও ভিজে গেছে ও নবী আপনি কেন এত কান্না করেন নবী ডেকে বলে আয়েশা আমি আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য ও আয়েশা আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন তোমার জাহান্নামে না যায় কারণ জাহান্নামের আগুন আমার গুনাহগার উম্মত সহ্য করতে পারবে না রে আয়েশা এজন্য নবী নামাজের সিজদা দিয়া আমল ভাবে আল্লাহর কাছে কাঁদতেন নবীজির চোখের পানি দিয়া পুরো বিছানা ভিজে যাইত সুবহানাল্লাহ। আমার নবী নামাজি এত মনোযোগ দিতেন এত মনোযোগ দিতেন একদিন মাগরিবের নামাজ আদায় করতেছেন নবীর নাতি হোসাইন এসে কাঁধে বসেছে নবীজি অনেকটা লম্বা সময় সেজদায় আছেন হোসাইনকে যখন হাত দিয়ে নামাইতে যায় আল্লাহ শান থেকে ডেকে বলে নবী গো আপনি হোসাইনকে আপনার কাঁধ থেকে নামাবেন না আপনার নামাজের কোনো ক্ষতি হবে না আপনার মতোই আমি আল্লাহ হোসাইনকে ভালোবাসি সুবহানাল্লাহ। নবীজি একদিন জুমার নামাজের খুতবা দিচ্ছেন দুই নাতি মসজিদে নববীতে ঘোরাঘুরি করে নবীজি খুতবা বন্ধ করে দুই নাতির দুই হাত দিয়ে ধরলেন এরপরে নবীজির কাছে নিয়ে আসে দুই হাত দিয়ে ধইরা নবীজি আমার খুতবা দিলেন সুবহানাল্লাহ। একদিন আবু বকর মসজিদে নববীতে প্রবেশ করবে প্রবেশকালে তাকায় দেখে নবীর দুই নাতি কেউ নবীর দাড়ি টানে কেউ নবীর টুপি টানে দুই ভাই কি সুন্দর আদর করে আবু বকর দেখে আর মুস্কি মুস্কি হাসে ওমর ফারুক আয়েশা দেখে নবীর নাতি হাসান আর হোসাইন নবীর পাগড়ি ধরে টান দেয় টুপি ধরে টান দেয় দাড়ি ধরে টান দেয় হযরত ওমর ডেকে বলেন ও ভাই আবু বকর এই হযরত আলীর দুইটা ছেলে বিয়াদব হয়ে গেছে কি হয়ে গেছে বেয়াদব হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে আবু বকর গরম হয়ে গেল ডেকে বলে ভাই ওমর আপনার এই কথা বলা ঠিক হলো না এই কথা বলা আপনার উচিত হয়নি এত গরম হয়ে গেছে আবু বকর ওমর ডেকে বলে, ভাই আপনি নরম মানুষ, গরম হলেন, ব্যাপারটা কি? তখন ডেকে বলে, ও ওমর বলো তো তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বলে 27 বছর বয়সে। এর আগে কি করছো? বলে এর আগে যা কিছু করছি সব তো আপনি জানেন। বলে আপনি 27 বছর বয়সে ঈমান এনেছেন, আর এই দুইটা ছেলে এমন পরিবারে জন্ম নিয়েছে, ওরা জন্ম নিয়েছে ঈমানদারের ঘরে, জন্ম থেকে ওরা ঈমানদার। আপনি বেয়াদব বলতেছেন কেন? দেখেন না নানা নাতির ভালোবাসা কি সুন্দর ভালোবাসা, সুবহানাল্লাহ বলেন। এজন্য ছোট ছোট বাচ্চারা যদি মসজিদে যায় তাদেরকে ভালোবাসা দেওয়া লাগবে, আদর আপ্যায়ন করা লাগবে। নবীর নাতি হোসাইন যায় কাঁধে বৈশা থাকে, রাসূলুল্লাহ নামাজের মধ্যে বের করে দেয় না, তারাইয়া দেয় না, ধমক দেয় না, কাতারের মধ্যে দৌড়াদৌড়ি করে ধমক দেয় না। কিন্তু আমাদের কিছু মানুষ আছে সমাজের মধ্যে ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেয়, আছে না নাই? আমার গাইবান্ধায় থাকলেও কুমিল্লাতে নাই, আরে নাই। দেখবেন কিছু কিছু বয়স্ক মুরব্বী বাবাজিরা আছে, তাদেরকে আমি সাবধান করে এই কথা বলে দিতে চাই, চাচা গো ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে ধমক দেবেন না, তারায় দিবেন না। কারণ আজকের এই ছোট বাচ্চারা ভবিষ্যৎ মুসল্লি, এরা হবে আগামীর প্রজন্ম, এরা হবে আগামীর বাংলাদেশ। এই ছোট ছোট বাচ্চাগুলো যদি আজকে নামাজ পড়ে মসজিদমুখী হয়ে যায়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো হবে নামাজি, আল্লাহওয়ালা। আর এদেরকে মসজিদ থেকে তারা দিলে এরা হবে ক্যাডার, এরা হবে মাস্তান, এরা হবে নাস্তিক, এরা হবে বেঈমান। কথা কন। এজন্য ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে আদর করতে হবে। অনেক মসজিদ আছে ছোট ছোট বাচ্চা নামাজ পড়তে গেলে চকলেট দেয়, অনেক মসজিদ আছে ছোট ছোট বাচ্চা গেলে আদর আপ্যায়ন করে। একটা ছোট বাচ্চা মসজিদে গেছে, দেখবেন অনেক বয়স্ক মুরব্বী থাকে, চাচা মিয়া থাকে, ধমক দেয়, হুজুর পানি নষ্ট করো, এই বাড়ি থেকে হুজুর, তুমি কার ছেলে? বাদশার ছেলে। তোমার বাবা জীবনে মসজিদে আসে না, তুমি কেন আসছো? যাও। আসে না। যেই মুরব্বী ছোট বাচ্চা মাসুম শিশুদেরকে ভালোবাসা না দিয়ে ধমক দিয়ে মসজিদ থেকে তাড়ায় দেয়, এরকম আসে না? আপনি গুনাহের কাজ করলেন, এটা ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা ছোটদেরকে কি করো, কি করো। রাসূলুল্লাহ ছোট বাচ্চা দেখে চুমা খাইতেন, আদর করতেন, গল্প করতেন। এক সাহাবী এসে বলে, নবী গো আমার এত ছেলে পেলে, একটারে চুমা খাইতে মনে চায় না, আর আপনি যারে ধরেন তারই চুমা খান, ছোট ছোট বাচ্চা দেখলে আদর করেন। রাসূল বলেন, আল্লাহ যদি তোমার দিলের ভিতরে রহম না দেয় তো আমি কি করব? আল্লাহু আকবার বলেন। লাইসা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ তার প্রতি দয়া দেখাবে না যে মানুষের প্রতি দয়া দেখায় না। কথা ঠিক কি না? কষ্ট পেয়েছেন? পান, আমার সমস্যা কি? এজন্য মুরব্বী বাবা আসিদেরকে অনুরোধ করে যাব, ছোট বাচ্চারা গেলে শুনে, ওদের ওযু পারে না, ছোট বাচ্চা ওযু করতে জানে না, শিখেনি, ট্যাপের পানি নষ্ট করছে, ওরে আপনি বলেন তুমি ছোট মুসল্লি আজকে মসজিদে আসছো, আমার খুব ভালো লাগছে, তোমার নাম কি? ইউসুফ আলী। ওরে বাবা, ইউসুফ নামে একজন নবী ছিল, খুব ভালো, তুমি এত সুন্দর ছিলে, বাবাও তোমার ভালো। শোনো আমি কিভাবে ওযু করি তুমি আজকে দেখো, পারবা না? তোমার তো অনেক বুদ্ধি আছে, তোমার চোখে মুখে দেখা যায় তুমি অনেক চালাক ছেলে, ভালো ছাত্র, বাবা আসো আমি কিভাবে ওযু করি তুমি দেখো। এই ছোট বাচ্চাটাকে আপনি ওযু শিখাইয়া দেন, কিভাবে ওযু করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি মারাও যান, এই ছেলেটা বড় হয়ে যদি আপনার জানাজায় যায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, এই চাচা আমি আমারে ওযু শিখাইছে, আল্লাহ তুমি এই চাচার কবর জান্নাতের বাগান বানায় দেন। আরে ওযু শিখান, নামাজের ওঠা বসা শিখান, রুকু সিজদা কিভাবে করতে হবে ধরে ধরে শিখান। কথা কর ঠিক কিনা? ছোট বাচ্চা একটু ট্যাপের পানি নষ্ট করবে, এটা ছোট বয়স, দুষ্টমি করার বয়স, ও একটু মসজিদে যা দৌড় ঝাঁপ করবে, তারপরে মসজিদের কার্পেট জড়াবে, একটু টুপি ধরে টান দেবে, মসজিদের ভিতরে লাফালাফি করবে, এটা ছোট বাচ্চা করবে না। তো আপনি ৭০ বছরে বুড়ে লাভ দেবেন? আপনার লাভ দেওয়ার বয়স আছে? কথা কর না কেন? ভালো হয়ে যায়। মুরব্বীদেরকে অনুরোধ করে বললাম, খবরদার ছোট বাচ্চাদের ধমক দিতে পারবেন না। রাসূলুল্লাহ খুতবা বাদ দিয়ে নাতিকে সামাল দেয়, নামাজ পড়ে কাঁধে যায় বৈশা থাকে। কথা কর। ছোট বাচ্চা আপনার নামাজ পড়ার সময় ওঠা বসা দেখবে, শিখবে, कारण एदेरके नामाजी बनाइते पारले आमरा भविष्यत जत प्रजन्म पाबो सब नामाजी पाबो कथा कोन ठीक किना। आर एदेरके मस्जिद थेके बेर करे दिले आपनि जखन गौरीपुर बास स्टैंड थेके बिकाशेर दोकानदार टाका निये आसबेन ए रास्तार मध्ये गाछ फेलाया भारतेर टाटा कोम्पानी चाकू निये दाड़िये थाकबे कथा कोन ठीक किना। आपनि एदिक दिये आसबेन चाकू बेर करे बोलबे हय टाका पयसा दे ना हले भितरे ढोकाया देब कथा कोन ठीक किना। আপনি কি আগামী প্রজন্মদেরকে ক্যাডার বানাইতে চান নাকি নামাজি বানাইতে চান? তাহলে ওদেরকে মসজিদে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ, ওরা মসজিদে গেলে আদর করবেন তো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা দিলের কানটা লাগায় শুনেন, যে কথা বলতে চাচ্ছিলাম অনেক লম্বা হয়ে যাবেন। তাহলে রাসূলুল্লাহ লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন। আমাদের লম্বা সময় রুকু আর সিজদা করার দরকার আছে না নাই? নবীজির সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যেতেন। সাহাবীদের নামাজ কেমন ছিল বাজান? মরুভূমির পাখিগুলো মাথার উপরে বসে থাকতো, পিঠের উপরে বসে থাকতো, কাঁধের উপরে বসে থাকতো। পাখি পয়রা বৈশা থাকে, সাহাবীরা টের পায় না। এত মনোযোগ পাখি পয়রা থাকে, এরপরে সাহাবীরা টের পায় না। কোন সুবহানাল্লাহ। আর আমরা একটা মশা পড়লে কথা কন না কেন, একটা মশা পড়লে এই হাতে কথা কন ঠিক কিনা। ঠ্যাঙে যদি পায়ে যদি মশা পড়ে এক পায়ের উপর তুলে দেয়া কয় খাবি খা, আসে না না? তার মানে আমাদের সাহাবীদের মতো নামাজে মনোযোগ নাই। জিহাদের ময়দানে নবীজি দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। দুইজন সাহাবী পাহারা দিতে দিতে একজন সাহাবী বললেন, ভাই কিছুই তো দেখা যায় না, আপনি একটু বিশ্রাম নেন, আমি পাহারা দেই। আবার আমি বিশ্রাম নেব, আপনি পাহারা দেবেন। এই কথা বলে এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর এক সাহাবী দাঁড়িয়ে থাকলেন আর চিন্তা করলেন, খামাকা দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কি লাভ, এই সময়টা আমি সালাতের মধ্যে কাটায় দেই। এই কথা বলে সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে কাফের বাইনারা চিন্তা করলো, ওটা মানুষ না গাছ, এইটা বোঝার জন্য দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে। ওই সাহাবীর একটা বাহুতে তীর ঢুকে গেল, আর একটা তীর নিক্ষেপ করেছে আর একটা বাহুতে ঢুকে গেল। এইবার সাহাবী দুইটা বাহু থেকে তীর বের করবে কেমনে? নামাজ তাড়াতাড়ি শেষ করলেন। শেষ করার পরে ওই বন্ধুকে ডাক দিয়ে, বন্ধু ও ভাই ওঠেন, তাড়াতাড়ি করে ওঠেন, কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে কেমনে এই ঘটনা ঘটলো? বলে আপনি যখন বিশ্রামে চলে গেলেন আমি চিন্তা করলাম খামাকার সময়টা নষ্ট করে কি লাভ, নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা চিন্তা করে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। এই মুহূর্তে কাফের আমাকে দুইটা তীর নিক্ষেপ করেছে। আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, আমার মন ডেকে বলে, আমার মনের মধ্যে যদি এই কথাটা মনের মধ্যে না আসতো যে আহারে আমি যদি নামাজে দাঁড়ায় থাকি, এই সুযোগে যদি কাফের বেঈমান রাসূলকে হত্যা করে, তাহলে ইসলাম তো এখানেই থেমে যাবে, আল্লাহর কাছে কি জবাব দেব। এই কথাটা যদি আমার মনে না হইতো, তাহলে আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, জীবনে কোনোদিন নামাজের মধ্যে আমার এত মজা লাগে নাই। আমি যখন নামাজের সিজদা দেই মনে হয় আমি মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিছিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবীরা তীর কাট এরপরে নামাজ ছেড়ে দিতে চায় না। নামাজে এত মনোযোগ যে আমার জীবন চলে গেল, আজকে নামাজ ছেড়ে দিতাম না যদি রাসূল আমাকে পাহারাদার না বানাইতো। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, ওযুখানায় কি ওযু করে ওইদিক বেকা হয়ে দেখি, কথা কোন ঠিক কিনা। নামাজ পড়ি, পড়ার আগে ওযুটা সুন্দর করে করা লাগবে সেটাও জানি না, আমাদের ওযু ঠিক হয় না, কথা কোন ঠিক কিনা। এক চাচা মিয়া রাগ কইরা তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে। তাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তারপরে কয় আল্লাহু আকবার, আছে না না? এক মুরব্বী চাচা থেকে মসজিদে ঢুকে খালি মুখ নাড়ে, এমন কায়দায় মুখ নাড়তেছে বুঝতে পারছে। চাচাকে জিজ্ঞাসা করলো, চাচা কোন সূরা পড়লেন? কইছে বাবা একটাও জানি না। না জানাই যে অবস্থা, জানলে তো ভূমিকম্প হইতো, কথা কোন ঠিক কিনা। এরকম নামাজি আছে না নয়? এদেশের যুবকেরা আমি দেখেছি, গত রমজানের আগে রমজান IPL খেলা হয়েছিল রমজানের ভিতরে, তাই না? ওই IPL স্কোরও দেখে আবার নামাজও পড়ে, মানে তারাবির 2 রাকাত পরে পরে সালাম ফিরানো হয়, ওই 2 রাকাত পরে পরে কই এ 102 রান, কথা কোন ঠিক কিনা। পরে এবার কই ইস ক্রিস গেইল আউট, কথা কোন ঠিক কিনা। তাহলে নামাজও পরে আইপিএল ইউজ করো দেখে, নামাজও পরে মসজিদে কি লেখা আছে দেখে, নামাজও পরে ফ্যান গনে, নামাজও পরে এদিক ওদিক কে দাঁড়াচ্ছে কে বসিচ্ছে সব দিকে। মানে উনি নামাজ পড়তেছে না, মানে তামাশা করতেছে। কথা বল ঠিক কিনা? এরকম আছে না নাই? আর নামাজে এত তাড়াহুড়ো, এত তাড়াহুড়ো। জোহরের ৪ রাকাত সুন্নত, ইমামাত মুসল্লি একসাথে নিয়ত বেঁধে শুরু করে দিছে। ইমাম সাহেবের ২ রাকাত হওয়ার আগে মুসল্লি ৪ রাকাত শেষ। ইমাম সাহেব জিজ্ঞাসা করতেছে, ভাই এত তাড়াতাড়ি পড়লেন, আমার ২ রাকাতের আগে আপনার ৪ রাকাত শেষ। বলতেছে, হুজুর আপনাদের চর্চা কম। হুজুরদের চর্চা কম। তাহলে চিন্তা করেন, ইমামের আগে যদি মুসল্লি ৪ রাকাত হয়ে যায় ওটা কি নামাজ হচ্ছে? মানে কিছু লোক এত তাড়াহুড়ো করে সিজদা দেয়, ঠিকমতো ওঠেও না। ওর ধান্দা যে ২ রাকাতের ৪ সিজদা একবারে দিলে ভালো হয়, কষ্ট কম হয়। মানে নামাজই না, মানে ফরজি, মানে ফরজি গতিতে নামাজ পড়তেছে। কথা বল ঠিক কিনা? 5G গতি না, ভালো, আরো বাড়তেছে। ভাইরা আমার, এইভাবে নামাজ পড়লে হবে? নামাজ কিভাবে পড়া লাগবে? আপনি সালাতে দাঁড়াবেন এমন আদব কায়দা নিয়ে, মনে করবেন যে আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমার এই নামাজ পড়া দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। নামাজে এরকম মনোযোগ, এরকম ভয় কাজ করা লাগবে যে আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। এই যদি নামাজের ভিতরে ভয় আসতো তাহলে কি আমার নামাজ এলোমেলো হইতো? নামাজের মধ্যে আজে বাজে কথা মনে হইতো? আমরা নামাজ পড়ি নোয়াদ্দা পাড়া, আর মন চলে যায় গৌরীপুর, মন চলে যায় ভারতে, মন চলে যায় ঢাকায়। কথা কান ঠিক কিনা? আমাদের এই পাগল মন খালি ছটফট করে। কি করে? কথা বলেন, কি করে? পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন মোহন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মোহন রে মন কেন মসজিদে না যায় রে। কথা কর ঠিক কিনা? নানান চিন্তা চাচা নামাজের মধ্যে দাঁড়ালে। হাই, এত চিন্তা মাথার মধ্যে আসে, এত ভাবনা ভাবে যে কয় রাকাত মন পড়ছে ওইটা মনে থাকে না। এরকম নামাজ আছে না, কয় রাকাত পড়ছে তাও মনে থাকে না। চাচা আজকে মসজিদে যাবেন, যাওয়ার রাস্তাটাও ক্লিয়ার নাই। অনেকে করছেন, হুজুর কোন কি আমাদের মসজিদে যাওয়ার রাস্তা ক্লিয়ার? ক্লিয়ার ওই কথা বলিনি। আপনি মসজিদে যাচ্ছেন, যাওয়ার পথে 4 জন নারী দেখেন বেগানা বেপর্দায় উঠে বসে আছে। কথা কন? মসজিদে যাওয়ার পথে বেপর্দায় 4টে মহিলা দেখছেন, আপনি 4 জন নারী দেখছেন। দেখার পরে মসজিদে ঢুকছেন, নিয়ত ঠিক আছে, ওযু ঠিক আছে, রুকু সিজদা ঠিক মতো হচ্ছে, খালি মাঝে মাঝে মনের মধ্যে এরকম একটা কিউরিসিটি কাজ করতেছে। মনের মধ্যে মাঝে মাঝে একটা কল্পনার ভিতরে কি দেখি আমিন বান্দারে এক নাম্বার গুনাহগুলি বলতেছি। বাজান বাকি আছে আরো কয়টা? 6টা। শুনবেন না, বাড়ি যাবেন। তাহলে অনেক লম্বা সময় ধরে কেন বললাম? কারণ হলো আমাদের সালাত মনোযোগ সহকারে আদায় করার দরকার আছে না নাই? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সালাত আল্লাহর দরবারে কবুল করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর সালাত যদি সালাতের মতো হয়, ইবাদত যদি ইবাদতের মতো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, 2টা বিষয় নিয়ে তোমাদের কোনোদিন টেনশন করা লাগবে না। 1 নাম্বার, ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, 2টা জিনিস আমি আল্লাহ আমার পক্ষ থেকে দেব। 1 নাম্বার, জীবনে কোনোদিন রিজিকের টেনশন করা লাগবে না।